আমি মিশরের মহামান্য বাদশাহ চতুর্থ আমেনহোতেপের মহানুভবতায় শুকরিয়া জ্ঞাপন করছি। মহামান্য বাদশাহ এখন আমাকে সর্বোচ্চ স্বর্ণখেতাব সম্মানে ভূষিত করার পর আমার অতীতের একটা স্মৃতি মনে পড়ে গেল। যখন জনাব পুতিফারের রাজমহলে ছিলাম, বানু জুলেখার খাস খেদমতগার কারিমামা আমার অতীত ইতিহাস আমাকে মনে করিয়ে দিয়ে বারংবার আমাকে সম্মান জানাতো। বলতো, একজন মরুচারী ও ভেড়ার রাখাল। কিন্তু মহামান্য বাদশাহ যখন আমাকে অর্থ ও কৃষি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে নিযুক্ত করলেন, তখন মনে হলো আমার মহামান্য বাদশাহ বোধহয় আমাকে সেই কাজেরই পুরস্কার দিলেন। তিনি হয়তো ভেবেছেন মরুচারি ও ভেড়ার রাখালি এই কাজের জন্য উপযুক্ত। যদি ইউজার সিফকে একবার হাতের নাগালে পেতাম, তবে এক মুহূর্ত নিরাপদ থাকতে দিতাম না। অনুমতি প্রদান করবেন, আমি যেভাবে ভালোবাসি ও শিখেছি আমি সেভাবেই আপনাদের সাথে কথা বলবো। আমি নিজেকে মিশরের জনগণের খাদেম হিসেবে মনে করি। তাদের ইচ্ছার মালিক বা তাদের থেকে শ্রেষ্ঠ আমি নই। আমি মিশরের জনগণের কাছ থেকে সাহায্য চাইছি। দোয়া করবেন মহামান্য বাদশাহ দেয়া সেবা কর্মের অজিফা আমি যেন সঠিকভাবে পালন করতে পারি। সবাই মোটামুটি অবগত আছেন যে আগামী 7 বছর মিশরে অফুরন্ত নিয়ামতের বৃষ্টি ঝরবে এবং ফসল উৎপাদিত হবে। পরের 7 বছর দুর্ভিক্ষ ও শুকনো মৌসুম বিরাজ করবে। আজ আমি আপনাদেরকে কথা দিয়ে গেলাম, যদি পাথরের উপরও বীজ ছিটিয়ে দেন তবে সবুজ হবে এবং ফসল ফলবে। অতএব এখন থেকেই ফসল ফলানো শুরু করে দিন। যে সকল কৃষক মূলত গমের চাষাবাদ করেন, তারা অধিক ফলনকৃত শস্য রাষ্ট্রীয় গুদামে জমা করুন। এতে করে আপনারা ক্রমান্বয়ে জমির মালিকানায় অন্তর্ভুক্ত হবেন। আমি জানি যে মিশরের সকল জমি জমার মালিক মহামান্য বাদশাহ। আমি এ ব্যাপারে পরে আপনাকে বিস্তারিত বলবো। কিভাবে বুঝবো যে তারা জনগণের গম জমা করবেন এবং নিজেরা উচ্চ মূল্যে বিক্রয় করবে না? রাষ্ট্রীয় গুদামে জমাকৃত গমের রক্ষণাবেক্ষণ কিংবা ক্রয় এবং বিক্রয় আপনাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সরকার বা সরকারের প্রতিনিধি শুধু সেটা তত্ত্বাবধান করবেন। আপনারা শুধু 1 বছর খাবার জন্য যতটুকু গম প্রয়োজন এবং আগামী বছরের বীজ নিজেদের কাছে রাখবেন, বাকিটুকু হুকুমতের গুদামে জমা রাখবেন। যদি যোগ্যতা সম্পন্ন শাসক হয়েই থাকেন, তাহলে উচিত হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা। ওই সময় জনগণ নিজেরাই আপনাদেরকে সাহায্য করবে। জনগণ যদি হুকুমতের কার্যাবলী নিজেরাই তত্ত্বাবধান করেন, তবে তো রাষ্ট্রের সাহায্যকারী হিসেবে চিহ্নিত হবেন। যদি কেউ এতে একমত না হন, তবে তার উপরও কোনো জুলুম হবে না। মনে হলো তোমার কথার জবাব দিল। কেউ চাইলে নিজেরাই গম সংরক্ষণ করতে পারবে। আমরা আপনাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই গম সঞ্চয়ের সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যদি চান নিজেদের মতো করে সঞ্চয় করবেন, তবে সেটাও করতে পারবেন। কিন্তু যদি কোনোভাবে সে গম নষ্ট হয়ে যায়, তবে মিশরের বাদশাহ তাকে কোনোভাবেই আর সাহায্য করবেন না। গম এবং বীজ সেই ব্যক্তি পাবেন যিনি রাষ্ট্রের এই সিদ্ধান্তের সঙ্গে থাকবেন। কৃষকগণ রাষ্ট্রীয় কোষাগারে গম সঞ্চয়ের মাধ্যমে আপনারা যেমন ক্রমান্বয়ে জমির মালিক হবেন, তেমনি নিজে ও পরিবার দুর্ভিক্ষের কবল থেকে নাজাত পাবেন। যত সব ভাউতাবাজি, জনগণ কি করে সমগ্র মিশরে গম নিয়ে আসবে, আর তেবসে কি করে আপনাদের কাছে হস্তান্তর? যাতায়াত ও বহনের সুবিধার্থে মহামান্য বাদশাহ সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে প্রতিটি শহরে ও এলাকায় গম সংরক্ষণের জন্য গুদাম তৈরি করা হবে, যাতে সাধারণ জনগণের কোনো কষ্ট না হয়। সে কি তোমার কথা শুনেছে? দুর্ভিক্ষের বিরুদ্ধে সংগ্রামের জন্য মহামান্য বাদশাহ আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। আশা করছি আপনারাও এই সংগ্রামে অংশীদার হবেন।
আমরা কেন ইউজার সিফের নিকট গিয়ে কথা বললাম না? কথা বলার সুযোগ পেতেন না। দ্বিতীয়ত, ইউজার সিফের আপনার সাথে কথা বলার তো ইচ্ছেই নেই। কথা বলতে চাইছেন? ওর সাথে কি কথা বলতেন? বলতে চাইছেন যে তাকে ভালোবাসেন, নাকি বছরের পর বছর তার হাজতে থাকা নিয়ে ব্যাখ্যা দিতে চাইছেন? ইউজারশিপ জানে না যে সকল মানুষই আমেনহোতেপের জমিগুলোতে কৃষি কাজ করে। ইউজারশিপ অনভিজ্ঞ জওয়ান, সে এই কাজ দ্বারা মিশরের হুকুমতের উপর কুঠারাঘাত করবে। কয়েকশো বছর যাওয়ার পর মিশরের বাদশার হুকুমত জনগণের উপর দুর্বল হয়ে পড়বে, কোনো পৃষ্ঠপোষকতাই থাকবে না। অথচ আমন মন্দিরে সকল ধন সম্পদ ও কৃষি জমি জমা, তখনও নিজের জায়গায় থাকবে। এই পরিস্থিতিতে এটাই উত্তম হবে যে ইউজারশিপের কৃষি বিষয়ক সিদ্ধান্তের বিরোধিতা না করা। খেয়াল রাখতে হবে ইউজারশিপ যেন কোনোভাবেই হুকুমতের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে না পারে। যদি চতুরতার সঙ্গে আমল করি, তবে আমরা ইউজারশিপের পতন ঘটাতে সক্ষম হব। আমাদের উচিত আমেনহোতেপের রাজমহলের দুইজন ক্ষমতাধরের সাহায্য নেওয়া। কারা আলী জনাব? হোরেন হোপ, রাজমহলের নিরাপত্তা প্রধান। এবং দ্বিতীয়টি? বানুতি, আমেনহোতেপের মাতা। ভাবছেন সাহায্য করবে? আমাদের কৌশলের উপর তা নির্ভর করবে। যদি হোরেন হোপ ও বানুতি আমাদের সাহায্য করে, তবে ইউজারশিপের পরাজয় একদম নিশ্চিত। হ্যাঁ,